उत्तर प्रदेश के अमेठी में भयावह पथ दुर्घटना जे दुर्घटन छजन किंतु मृत्यु आहत हो चार जन पुलिस सूत्रे खबर बाबूगंज इलाकाय गतकाल राते बिये बाड़ी थेके फेरार पथे एक गाड़ी संगे एक ट्रकर मुखोमुखी संघर्ष है और ताते ही छजन मृत्यु है। उत्तर प्रदेश के अमेठी घटना पथ दुर्घटन छजन मृत्यु हो এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে শিয়ালদা মেইন লাইনে ট্রেন অবরোধ হয়েছে যেমনটা জানা যাচ্ছে স্টপেজের দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে হকারদের রেল অবরোধ শিয়ালদা মেইন লাইনে ট্রেন অবরোধ স্টপেজের দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে হকারদের রেল অবরোধ আরো একবার জানিয়ে রাখি শিয়ালদা মেইন লাইনে ট্রেন অবরোধ চলছে স্টপেজের দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে হকারদের রেল অবরোধ শিয়ালদা মেইন লাইনে ট্রেন অবরোধের খবর পাওয়া যাচ্ছে এবং কি কারণে এই অবরোধ জানা যাচ্ছে যে স্টপেজের দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে হকারদের রেল অবরোধ সোমবার কাজের দিন একেবারে সকাল বেলায় কিন্তু রেল অবরোধের খবর আসে শিয়ালদা মেইন লাইনে যেখানে স্টপেজের দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে হকাররা রেল অবরোধ করেছেন কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডলের সঙ্গে সুজিত কতক্ষণ ধরে রেল অবরোধ চলছে এবং কি ঠিক দাবি তাদের দেখো যেটা প্রথমেই বলি ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ভেন্ডাররা দেখিয়েছেন ভেন্ডাররা তাদের মূলত যেটা দাবি ভোরের পাঁচটা দু মিনিটের যে ডাউন কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল তাকে চালানোর দাবিতে কল্যাণী সীমান্ত স্টেশনে বিক্ষোভ দেখান ভেন্ডাররা তারা সকাল ছটা থেকে ছটা কুড়ি মিনিট পর্যন্ত প্রতীকী তারা কিন্তু রেল অবরোধ করে বিক্ষোভ দেখান এবং শিয়ালদা কল্যাণী সীমান্ত শাখার কল্যাণী সীমান্ত স্টেশনে তারা বিক্ষোভ দেখান মূলত তাদের যেটা দাবি সকালের যে প্রথম ট্রেন লকডাউনের আগে যেভাবে প্রত্যেক দিন দাঁড় করানো হতো ঠিক একই রকম ভাবে দাঁড় করানোর দাবি তুলেই তারা কিন্তু এই রেল অবরোধ করেন এবং ভ্যান্ডারদের দাবি যে এই এলাকায় প্রচুর হকার রয়েছেন যারা কিন্তু কলকাতা সহ অন্যান্য মেন লাইনে তারা এই সমস্ত জায়গা থেকে সামগ্রী নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেন এবং এই ট্রেনটা না চলার ফলে তাদের কিন্তু রুটি রুজিতে রীতিমতো ঘাটতি পড়ছে এবং সেই কারণে সকালের যে প্রথম ট্রেন সেই ট্রেনটিকে দাঁড় করানোর উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু রেল অবরোধে সামিল হন ধন্যবাদ সুজিত সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে